নমস্কার এখন দেখছেন সনাতনী মিডিয়া সরমঙ্গল শ্রী শ্রী রাধা গোবিন্দ ও দুর্গা মন্দির প্রাঙ্গণ কলিযুগের যুগ ধর্ম জাতি ধর্ম ধর্ম যে হরিনাম যজ্ঞানুষ্ঠান তার পূর্ব দিবসে ভগবানের অহৈতুকি প্রেমামৃত যে ভক্তি ভক্তিযজ্ঞের মঙ্গলময় আয়োজন আজ প্রথম রজনী শ্রীমদ্ ভাগবতম সাক্ষাৎকার ভাগবত প্রবেশিকা সম্বন্ধে কারণ এক একটা ধাপে অগ্রসর না হয়ে যেমন যদি পাঁচতলায় উঠতে হয় সর্বপ্রথম একতলায় যেতে হয় তাই না বাবা একতলা পার না হলে তো পাঁচতালায় যাওয়া যাবে না তদ্রূপ আজকে আমাদের ভাগবতম সাক্ষাৎকারের বিষয় জগতে ভাগবতর অবতরণা এবং কেন ভাগবত জগতে আসলেন সনাতন ধর্মের বহুবিধ গ্রন্থ আছে কিন্তু তারপরেও ভাগবতের কেন এত মূল্য এই প্রসঙ্গে আমরা আলোকপাত করব এবং সর্বাগ্রে যে চরণ বন্দনীয় পূজনীয় স্মরণীয় শ্রীলশ্রী গুরু মহারাজের আতুলো অতুল চরণে সশ্রদ্ধ প্রণতি দণ্ডবত সম্মুখে যে সমাগত দূর দূরান্ত হইতে আগত যে ভক্ত সজ্জন মণ্ডলী ছুটে এসেছি হরিকথামৃত আস্বাদনের জন্য সকল ভক্ত মা এবং বাবা প্রত্যেকের রাতুল অতুল চরণে এই দিনহীন দাসের সশ্রদ্ধ প্রণতি দণ্ডব কৃপা করবেন যেন ভগবানের অহৈত কি প্রেমামৃত কথা দ্বারা তপ্ত হৃদয়কে সুশীতল করিতে পারি যেমনভাবে এই প্রবল গরমে সামান্য একটু জল তৃষ্ণা নিবৃত্তি করে তদ্রুপ অনন্ত অনন্তকালের পাপ পঙ্কিলতায় যখন হৃদয়ে পাপের তাপে মরুভূমি হয়ে যায় ভক্তি শূন্য হয়ে যায় হৃদয় থেকে কৃষ্ণ প্রেমের প্রেমামৃত শুকিয়ে যায় তখন এই ভাগবতামৃত যদি কেউ একবার শ্রবণ করে তার হৃদয় চিত্তকমলে কৃষ্ণ কৃষ্ণপ্রেমের বাড়ির সঞ্চার এজন্য আমাদের প্রত্যেকের প্রয়োজন সেই ভাগবতের পূর্ণ পীযুষ ধারার স্রোতে যেন আমরা প্রত্যেকে অবগাহন করিতে পারি কেননা এই জগতের বুকে প্রতিটা মানুষের জীবনটাকে চলার জন্য এক একটা আইন প্রণয়ন করা হয় যারা সরকারি চাকরি করে তাদের একটা নির্ধারিত আইন আছে এভাবে এভাবে চলতে হবে যে যে ডিপার্টমেন্টে আছে তার জন্য এক একটা নীতিমালা আছে ভগবান বললেন এই অনন্তকোটি ব্রহ্মাণ্ডের যত মনুষ্যজীব আছে এরা জাগতিক জগতে আলাদা আলাদা ডিপার্টমেন্টে থাকতে পারে কিন্তু আমার রাজ্যে আসতে গেলে তাদেরকে একটা ডিপার্টমেন্টেই থাকতে হবে সেটাই হচ্ছে এই ভাগবতামৃতের ভক্তি সেটা ভাগবতের নিগম রস এই জন্য ভাগবতের সর্বপ্রথম বলেছিলেন নিম্নগ নথ গঙ্গা দেবানং অচ্যুত তথা বৈষ্ণবানং যথা শম্ভু পুরানানাং ভগবতম নিম্নগামী জলের ধারাটাই কিন্তু উপর থেকে নিচে নামে তাই না বাবা জল যেখানেই রাখবেন ওর পথটা হচ্ছে ওপর থেকে নিচে নামে ভগবান যে লোকেই থাকেন না কেন তিনিও যখন অবতরণ করেন তিনিও উপর থেকে নিচে নামে অবতার অবতরণ অবতারী তিনটা সম্বন্ধে আজকে আমরা এই ভাগবত প্রবেশিকায় জানতে পারব অবতরণ শব্দটা হচ্ছে উপর থেকে নিচে নামা অবতার তিনি অবতরণ করেন অবতার ভগবানের অংশ কলা আর যিনি মহাবতারী তিনি হচ্ছেন একমাত্র এতে চাংশ কৃষ্ণস্ত কৃষ্ণস্ত ভগবান স্বয়ং তিনি সাক্ষাৎ ব্রজেন্দ্রনন্দন ভগবান কৃষ্ণ আজকে জানিয়ে দিলে মনুষ্য জীব জল যেমন ভাবে উপর থেকে নিচে নামে নিম্নগামী যত জলরাশি আছে সমস্ত জলের মধ্যে গঙ্গা হচ্ছে শ্রেষ্ঠ তাই না বাবা যত প্রকার জল আছে এর মধ্যে গঙ্গার জল হচ্ছে উত্তম জল এই জন্য আমরাও অনেকে চাই যদি একবার গঙ্গায় স্নান করতাম আমাদের পঙ্কিলতা দ্রবীভূত হয়ে যেত কিন্তু সবার তো সম্ভব না সবাই তো গঙ্গা তো বহুদূর ওখানে যেতে পারবে না না যেতে পারবে বিধায় ভগবান করুণা করে তার বাণীরূপ গঙ্গা পাঠিয়ে দিয়েছে জগতে যে জলরাশি ওটা হচ্ছে চরণরূপী গঙ্গা ভগবানের চরণ থেকে উৎপন্ন বিষ্ণুর চরণ থেকে উৎপন্ন গঙ্গা এই জন্য গঙ্গার এক নাম হচ্ছে বিষ্ণু পাদদক বিষ্ণু পাদদক ভগবান বিষ্ণুর চরণামৃত যাহা পান করলে পরে অচিরেই হৃদয়ের তৃষ্ণার্থ দ্রবীভূত হয়ে যায় আর যারা ওই গঙ্গায় স্নান করতে না পারবে ভগবান জানিয়ে দিলে আমার মুখ এবং আমার পা এই দুইয়ের মধ্যে কোনো পার্থক্য নাই আছে বাবা আপনার পদদেশ বা মুখ এর মধ্যে কি কোনো পার্থক্য আছে তাহলে ওই গঙ্গা এক সময় শুকিয়ে যেতে পারে ও গঙ্গায় চর পড়ে যেতে পারে পারে না ও গঙ্গার জল এক সময় নিঃশেষ হয়ে যেতে পারে কিন্তু ভগবান যে বাণীরূপ গঙ্গা দিয়েছে ওটা কোনো দিন শুকাবে না ওটা গ্রন্থ যদি বন্ধ হয়ে যায় ভক্তের হৃদয় গ্রন্থ খোলা থাকবে ভক্তের মুখ ও গ্রন্থে ভগবানের অমীয় নাম সর্বক্ষণ প্রচার হবে এই জন্য বললেন নিম্নগামী যত জলরাশি আছে এর মধ্যে শ্রেষ্ঠ হচ্ছে গঙ্গার জল দেবানাং অচ্যুত তথা দেবতাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ হচ্ছে ভগবান বিষ্ণু এই জন্য দেখবেন আমরা সনাতন ধর্মাবলম্বী যে কোনো পূজা করতে গেলে আগে বিষ্ণু স্মরণ করতে হয় আগে বিষ্ণুর উদ্দেশ্যে তুলসী নিবেদন করতে হয় বিষ্ণু পূজা না করে পূজা সম্পন্ন হয় না সমস্ত দেবতার মধ্যে বিষ্ণু শ্রেষ্ঠ এই জন্য শ্লোকটাই বলছে দেবানাং অচ্যুত তথা সমগ্র দেবতার মধ্যে বিষ্ণু শ্রেষ্ঠ পরবর্তীতে বলছে ইয়াথা শম্ভু অর্থাৎ বিষ্ণু জানাতি বৈষ্ণব ব্রহ্ম জানাতি ব্রাহ্মণ যিনি বিষ্ণুকে জানেন তিনি বৈষ্ণব আর যিনি বিষ্ণুকে জেনেছেন তার হৃদয়ের মধ্যে কোনোরূপ দ্বিধাদ্বন্দ্ব অহংকার দেশ হিংসা প্রবৃত্তি থাকতে পারে না কারণ ভগবান বিষ্ণু সমগ্র বিশ্বময় আর যখন ভগবান সমগ্র বিশ্বময় থাকে তখন একটা ছোট ইতর প্রাণীকেও আঘাত করা যায় না কারণ আমার মধ্যে যে আত্মা ওই পশুটার মধ্যেও একই আত্মা তখন তার প্রতি আঘাত করা যায় না এই যে যে জ্ঞান সর্বজীবকে সমান দেখা এটা ভাগবতের একটা উপহার এটা জীব বুঝত না সর্বজীবকে সমান দেখতে হবে তোমার শত্রু বাহিরে না তোমার শত্রু হৃদয়ে এইটা যদি আমরা বুঝতে পারি ভাগবতের কত সুন্দর দেখুন দৃষ্টান্তগুলো তবে আমাদের হৃদয়ের সকল বিভেদ চলে যাবে আমার শত্রু বাহিরে নয় আমার শত্রু ভিতরে ছয়জন শত্রু সর্বদা ভজন থেকে দূরে রাখে এই জন্য বাহিরের কারো সাথে কোনো দ্বন্দ্ব আসত না যদি আমরা ভাগবতটা বুঝতে পারতাম ও এই মনুষ্য জগতের একমাত্র প্রেমের বার্তা যে গ্রন্থটা বয়ে এনেছিল ওটাই হচ্ছে ভাগবত যেখানে কোনো জাতাজাতি নেই যেখানে বর্ণভেদ নেই যেখানে ছোট ধনী গরিব কেউ নেই কারণ ভাগবতামৃতের দৃষ্টান্তটাই ছোটকে বড় জ্ঞান করা ছোটকে বড় জ্ঞান করা সেটা কেমন আপনাদের মনে প্রশ্ন হতে পারে তাহলে যখন পরীক্ষিত সবাই গেলেন তখন ষাট হাজার মধ্যে কোনো কোনো মণি ছিল একশো বছরেরও বয়স্ক যাদের বয়স গণনাও করা যায় না এত বড় তীক্ষ্ণ বিদ্যান এত বড় শাস্ত্রজ্ঞ মুনি ছিল ওখানে কিন্তু ষোলো বছরের একটা বালককে বসানো হলো আসনে মণিবৃন্দ বলতে পারত না সেখানে তো হাজারো হাজারো মণিবৃন্দ ছিল যারা ত্রিকালজ্ঞ সব জানেন ভূত ভবিষ্যৎ জানে বললেন না কেন জানেন এই জগতে জাগতিক বিদ্যা একটা আর পরলৌকিক বিদ্যার একটা এটা পার্থিব জগৎ ওটা অপার্থিব জগৎ ভাগবতে ভক্তি ছাড়া একটা শ্লোক নাই যার মধ্যে ভক্তির আবেশ না ঘটানো হয়েছে আঠারো হাজার শ্লোক বলা হয়েছে প্রতিটা শ্লোক রসা দিয়ে পরিপূর্ণ এই জন্য ভক্তির পাত্র ছিলেন সুখদেব পাদ যিনি জন্ম হইতেই কৃষ্ণ ভক্তিতে বিলীন এবার দেখলেন মহারাজ পরীক্ষিতে একা স্নান করলে তো তার পাপ চলে যাবে আমাদের গতি কি হবে যদি সুখদেবের মতো স্রোতস্বিনী গঙ্গার বাড়ি যদি আমাদের পরে পরে মহারাজ পরীক্ষিত কো ব্রহ্ম সাপগ্রস্ত আর আমরা তো জন্মাবধি হইতেই সাপগ্রস্ত মহারাজ পরীক্ষিত কো সাপ পেয়েছে আর আমরা মাইক জগতে এসে ভগবানকে না ভজন করে আমরাও সাপে সাপগ্রস্ত এবার যদি মহারাজ পরীক্ষিত উদ্ধার হয়ে যায় আমাদের কি হবে এই মনোবৃত্তি নিয়ে বসালেন একমাত্র ত্যাগী পুরুষ যিনি ভাগবতের অপ্রাকৃত প্রেম বাড়িকে জীবের কাছে বিতরণ করতে পারে যার হৃদয়ে বিন্দুমাত্র কৃপণতা নাই দেখবে অনেক সময় যারা সেবা দিতে পছন্দ করে নিজে না খাইয়ে অন্যকে খাওয়ায় ওই লোকের উপরে দায়িত্ব পড়ে তুমি আমাদের ভক্ত সেবার প্রসাদটা দিয়ে দেবে আর যিনি নিজে ভোগ করতে চায় তাকে সকলে দায়িত্ব দেয় না আজকে যে প্রেমের ভাণ্ড নিয়ে এসেছিলেন কৃষ্ণ দৈপায়ন বেদব্যাস যে পাত্রটা ছিল সুখদেব গোস্বামীর করকমলে সুখদেব গোস্বামী বিন্দুমাত্র কৃপণতা করেনি কলিহত জীবের জন্য আঁকা দিয়ে দিয়েছে এই জন্য তাকে সম্মান জানানো হল তাকে বসানো হল তাকে আসন প্রস্তুত করে দেওয়া হলো এখান থেকে আমাদের শিক্ষা নিতে হবে যে কৃষ্ণ ভক্ত সেই বড় সেই পূজনীয় যে ভক্ত সেই পূজনীয় সে বয়সে ছোট হোক বা বড় হোক কারণ শাস্ত্রের কথাটি ভক্তিভাবে যে ভজে সেই বড় অভক্তহীন ছাড় কৃষ্ণ ভজনে নাই জাতি কুলবিচার এই জন্য ভাগবতের এই প্রেমটা এতটা ঘনীভূত এ প্রসঙ্গে আমাদের বৃন্দাবনের রাধাবিনোদ গোস্বামীপাদ বলেছেন ওহে মনুষ্যজীব এই মানবজন্ম পেয়ে যিনি একবার ভগবানের কথা শুনল না যিনি একবার ভাগবতামৃতের এই প্রেম ও রসকে একটু তার হৃদয় পাত্রে রাখার জায়গা দিল না আন কথা দিয়ে হৃদয় পাত্রটাকে ভরে রেখেছে কিন্তু একটু সামান্য কৃষ্ণ নামামৃত দিয়ে হৃদয়টা ভরবে এই পাত্রটা যার হলো না কলিযুগে তার মুক্তি বড়ই দুর্লভ তার মুক্তি বড় দুর্লভ বড় কষ্টসাধ্য কারণ এই যুগের যুগধর্ম ধর্ম যেমন হরিনাম আর ভজনের ক্ষেত্রটা ভাগবত শ্রবণ হরিকথা শ্রবণ রাঙ্গের মধুর লীলা যারো কর্ণে প্রবেশীলা মল হৃদয় ভেল তার আমরা অনেক সময় চিন্তা করি আমাদের হৃদয় থেকে তো দ্বিধাদ্বন্দ্ব যায় না অহংকার যায় না বাবা এগুলো যাওয়ার জন্য আপনাকে বারবার হরিকথা শুনতে হবে যতবার আপনি ভক্ত চরিত্র শুনবেন যতবার ভক্তের মহিমা শুনবেন ততবার আপনি নিজেকে ছোট ভাবতে পারবেন আর নিজেকে ছোট না ভাবতে পারলে কোনোদিন ভগবানের কৃপার হাতটা মাথায় পড়বে না ছোট ভাবতে ভাবতে যতটা নগণ্য হবে ততটাই পদতলে থাকতে পারবে কিন্তু দাঁড়িয়ে পড়লে হয়তোবা কৃপাটা নাও আসতে পারে এই জন্য ভাগবত যে স্রোতের ধারা নিয়ে এসেছে এটা অত্যন্ত রসাল সুমিষ্ট এই প্রসঙ্গে ভাগবত প্রথম অধ্যয়ে প্রথম স্কন্দে আমাদের জানাচ্ছেন কি এই ভাগবতের স্বরূপ তত্ত্ব এই জগতে প্রতিটা ফল থাকে একটা বৃক্ষের সাথে ফলটা সহজে পড়ে না তবে কিছু অকালপক্ষ ফল আছে যে আমার মতো ভজন শূন্য সাধন শূন্য ওটা সহজেই পড়ে যায় দেখবে গাছে অনেক আমের মুকুল ধরেছে সব আম কিন্তু পরিপক্ক হয় না এই চৈত্রের দুপুরে খরায় পড়ে অনেক আমের মুকুলগুলো কিন্তু পড়ে যায় যায় না বাবা তদ্রুপ যদি আমাদের হৃদয়টা ভজন শূন্য হয়ে যায় ভক্তি শূন্য হয়ে যায় সাধু সঙ্গ বিমুখ হয়ে যায় মনের যদি মনোধর্ম মনুষ্যত্ব হারিয়ে যায় তাহলে আমরা অকালে পড়ে যাব তদ্রুপ ভাগবত যে ফলটা এই ফলটা ছিল বেদ বৃক্ষে আমাদের সনাতন ধর্মের আদি ধর্মগ্রন্থ হচ্ছে বেদ বেদ হচ্ছে অপৌরসীয় কোনো পুরুষ এটাকে সৃজন করেনি কোনো নারী এটাকে সৃজন করেনি বেদ ভগবানের একটা অলৌকিক শক্তির প্রকাশ এই জন্য বেদকে বলা হয় অপৌরষীয় এটা ভগবানের ভগবানত্ব এবং সনাতন ধর্মের পূর্ব প্রাচীনত্ব প্রকাশ করে বেদ পড়লে আমরা বুঝতে পারি যে সনাতন ধর্ম এত নিকটের না এটা বহু দূরের এটা বহুকাল পুরনো আর্য মহারিষিদের মনোধর্ম নয় এটা তাদের হৃদয়ের আত্মার ধর্ম সনাতন ধর্ম কারো তৈরি করা ধর্ম নয় এটা শাকসাক ভগবানের আশ্রিত ধর্ম যখন এই জগতে কোনো প্রতিপালক ছিল না কেউ ছিল না জগতে স্বয়ং ভগবান শ্রীবিষ্ণু যোগ নিদ্রায় সাহিত ছিলেন যখন বিশ্ব বিশ্বব্রহ্মাণ্ডের সৃজন সেইক্ষণ থেকে এই সনাতন ধর্মের অবতরণ এই জন্য এটাকে কেউ তৈরি করেনি ব্যাসদেব সনাতন ধর্ম আনেনি শুকদেব সুখদেব গোস্বামী সনাতন ধর্ম আনেনি কোনো অবতার মহাপুরুষ নিয়ে আসেনি এটা সাক্ষাৎ ভগবান তৈরি করেছে তাহলে এবার আসুন ভগবতটা হচ্ছে বেদ বৃক্ষের একটা ফল আচ্ছা বেদ্রুপ বৃক্ষে একটা ফল ধরেছে ফলটা দেখতে খুব সুন্দর কিন্তু সুন্দর হলেই তো হবে না ওটা কি সুপরিপক্ক কিনা সেটাও তো দেখতে হবে কারণ বহিরঙ্গে দেখতে সুন্দর কিন্তু ভিতরে যদি নোংরা হয় ওই ফল কখনো ঠাকুরের সেবায়ও লাগবে না ভক্তের সেবায়ও লাগবে না এজন্য বিচার্য বিষয় ফল কি পরিপক্ক কি না তাই না বাবা ভাগবতের যে ফলটা নিগম তরু বিগলিত ফলম নিগম বৃক্ষকল্পতরু বিগলিত ফল অনেকে মনে ভাবতে পারি গল কি ফল কি তাহলে গলে গেছে না গলে যায়নি ফল যখন পরিপক্ক হয়ে গেছে এইবার ফল তার শাখা থেকে মাটিতে পড়ে গেছে আচ্ছা দেখুন তো যে ফলটাকে আমাদের আঘাত করা লাগতো বোটার সাথে লেগে থাকত এইবার ফল যখন পেকে গেছে আপনি আপনি বৃন্ত থেকে মাটিতে পড়ে গেছে তাই না আচ্ছা যদি সেই ফল মাটিতে পড়ে যায় ওটা যদি সুপরিপক্ক থাকে তাহলে যে পাবে সেই একবার মুখে দেবে তাই না দেখতে রসালো সুন্দর পরিপক্ক হয়েছে যে পাবে সে একবার চাইবে আমি যদি একটু পেতাম তদ্রুপ ভাগবতামৃত পুণ্য পিযুষও যাদের ভাগ্যে একবার হয়েছে তিনি আরও চায় আমার ভাগ্যে যদি একটু সেই কৃষ্ণ নামামৃত রসালো ফল হতো আমার জীবনের তৃষ্ণার্ত ক্ষুধার্ত এই জ্বালাগুলো চলে যেত এই জন্য ভাগবত প্রবেশিকা আমাদের জানা প্রয়োজন আছে কারণ আমরা কলিহত জীব আমাদের সব আছে বাবা একটু ভালো করে শুনে নিন আপনার দেহে সব কিছু আছে কিন্তু আত্মা নেই ওই দেহ যতই সুন্দর হোক কেউ স্পর্শ করবে না যাদেরকে সারা জীবন ভালোবেসেছেন সেও আত্মাবিহীন দেহকে ভালোবাসবে না তদ্রুপ জগতে সকল কিছুই ছিল কিন্তু ভক্তি ভিন্ন কখনো ভগবত কৃপা সম্ভব না ভক্তি ভিন্ন গুরু কৃপা বৈষ্ণব কৃপা কোনোটাই সম্ভব না এই জন্য ভক্তির পাত্রটা ভক্তির গ্রন্থটা ভক্তির ভাণ্ডটা এই ভাগবত যেটা ভাগে ভাগে বিশ্লেষণ একটা হচ্ছে ভগবত আরেকটা হচ্ছে ভাগবত ভগবত আর ভাগবত এক বিষয় না ভগবত হচ্ছে ভগবান হইতে গেত অপাদান কারক সব উত্তমি বিভক্তি ভগবান হইতে গেত যেটা একমাত্র ভগবান থেকে ভালো জানে যেমন আমাদের শ্রীমদ ভগবত গীতা ওটা কিন্তু কখনোই বলবেন না শ্রীমদ্ ভাগবৎ গীতা ওটা শ্রীমদ ভগবত গীতা আর এইটা হচ্ছে ভাগবত গীতা হচ্ছে ভগবানের মুখনিশ্রিত বাণী বা উপদেশ বা অ্যাডভাইস আর ভাগবত হচ্ছে তার জীবন জীবনচরিত লীলা মনুষ্যজীব তুমি ভগবানের কন্যামৃত শ্রবণে যখন কর্মের দিকে প্রবৃত্ত হবে তখন ভগবানের লীলা তোমার প্রয়োজন ভগবান কীরূপ লীলা করেছে মনুষ্যজীব তার লীলা থেকে শিক্ষা পাবে আর জীব তার জীবনটাকে ভক্তি রাজ্যের দিকে নেবে এই জন্য কলিযুগের প্রতিটা মানবের প্রয়োজন এই ভাগবতের পূর্ণ প্রেমকে একটু ধারণ করা কেন বাবা দেখবেন যে পাত্রটা জল ধারণ করে ওই পাত্রটার শীতল থাকে আর যে পাত্রটা কোনো ইলেকট্রনিক গ্যাস বা কোনো দ্রব্য ধারণ করে ওই পাত্রটা উত্তপ্ত থাকে তদ্রুপ যারা ভাগবতের প্রেমে ডুবে আছে ওদের হৃদয়টা শীতল এজন্য ওরা সাধু আর যারা ভাগবতের প্রেম পায়নি ওদেরকেই বলা হয় অসুর সুর ওরাই দেবদৈবগুণ বিরোধ কারণ আপনাদের আছে জানা দেবাসুর সমুদ্র মন্থনে অমৃত দেবতারা পান করে কিন্তু দেখুন ভগবানের কতটা কৃপা ভগবান বললেন আরে যে অমৃত উঠেছিল দেবতারাই তো খেয়ে নিল তা আমি যে বলেছি দেব দেবদুল্লভ মনুষ্য জন্ম অমৃত তো দেবতারা খেয়ে নিল কিন্তু আমি যে বললাম এই মানুষ হচ্ছে দেবতাদের থেকেও শ্রেষ্ঠ জন্ম তাহলে এদের ভাগ্যে কি হবে এটা তো আমরাও ভাবতে পারি পারি না বাবা দেবতারাই সব খেয়ে নিল কিন্তু আমরা মনুষ্যকুলে জন্মগ্রহণ করে আমাদের ভাগ্যে কি হলো এই জন্য ভগবান কত সুন্দর করে দেখুন একটু ভাগবতের পূর্বদিকে বলে দিয়েছে যে ওহে মনুষ্যজীব দেবতারা অমৃত খেয়েছে এই জন্য দুঃখ করো না এই জন্য তোমরা শোক করো না এই জন্য তোমরা মনোক্ষুণ্ণ হইও না দেবতারা অমৃত খেয়েছে আমি তোমাদের জন্য অমৃত এনেছি যদি একবার পান করো তাহলে সমস্ত জ্বালা দ্রবীভূত সমস্ত জ্বালা চলে যাবে এই জন্য আমরা বড়ই ধন্য কারণ আমরা যে অমৃতটা পেয়েছি এটা বড়ই দুর্লভ যেটা দেবতারাও পায়নি যেটা দেবতারাও পায়নি আমরা সেই অমৃতটা পেয়েছি এইবার আমাদের জানা প্রয়োজন দেবতারা অমৃত পেল ওটা খেয়ে ওরা অমর হয়ে রইল তাই না বাবা দেখবে দেবতাদের কি মৃত্যু আছে ও বাবা দেবতাদের কি মৃত্যু আছে নাকি এই যে মায়েরা দেবতারা কি মারা যায় একটু জোরে বলো তো আর একটু জোরে হইল না আর একটু জোরে বলো দেবতারা কি মারা যায় হ্যাঁ এটা জোরে জোরে বললে পাশে যে ঘুমাচ্ছে ওরও ঘুম ভাঙবে এই জন্য মাঝে মধ্যে একটু রাধে রাধে বা একটু জোরে জোরে কথাগুলো বলতে হবে পাশের জন যাতে ঘুম ভেঙে যায় এমনিতেই বেশি রাত্রে তো শুরু হয়েছে ঘুম একটু আসতেই পারে এই জন্য মাঝে মধ্যে একটু রাধে রাধে বললে হাতটা জাগালে ঘুমটা ভেঙে যাবে এই জন্য আমাদের মাঝে মাঝে একটু বলতে হবে রাধে রাধে বেশ খুব ভালো আচ্ছা তাহলে দেবতারা অমর দিন মারা যায় না এইবারে আসুন আমাদের বাবু ওনাকে মনে করেন একটু অমৃত খাওয়ানো হয়েছে তাহলে উনিও অমর এবার ওনার যারা আপন জন ওনার যারা আত্মীয় বা আত্মজ এরা প্রত্যেককে চোখের কাছ থেকে আস্তে আস্তে বিদায় নিয়ে চলে যাচ্ছে ওনার কি ভালো লাগবে উনি নিজে বেঁচে আছে কিন্তু ওনার যে আপনজন যারা তারা একজন একজন করে বিদায় নিয়ে চলে যাচ্ছে ওনার কিন্তু ভালো লাগবে না এক সময় গোবিন্দের কাছে বলবে গোবিন্দ আমার যারা ছিল আপন সবাই চলে যাচ্ছে তুমি কি আমাকে দেখছ না আমাকে একটু নিতে পারো না বলবে না তখন নিজে বলবে যে আমাকে গোবিন্দ নিতে পারো না আচ্ছা যে অমৃত খেয়ে দুঃখ পেতে হয় ওই অমৃত কি প্রয়োজন আছে দেবতারা অমর হয়ে রয়েছে মানব যদি ওটাকে আস্বাদন করে ও যদি মৃত্যু না হয় চোখের কাছ থেকে সকলে বিদায় নিয়ে চলে গেল আমার তো মরণ হয় না এই যে যে দুশ্চিন্তা ভাগবত জানালেন তোমাদের ওই অমৃতের প্রয়োজন নেই ভাগবতামৃত হরিনামৃত এনেছি তোমরা পান করো ও মনুষ্যজীব তোমাদের এই জগতের যে স্থানান্তর এই জগতের যে ময়লা পোশাক পরিবর্তন এটা তোমাদের হবে কিন্তু অন্তিমকালে অনন্ত সময়ে তোমরা আমার চরণ কমলে আশ্রয় পাবে তাহলে ভাগবতামৃতের যে হরি নামামৃত এটা ওই অমৃত থেকে বড় মূল্যবান দেবতাদের অমৃত থেকে ভাগবতামৃত প্রেমামৃত এটা মূল্যবান কারণ এটা খেলে পরে মৃত্যু দেহের হবে দেহ নষ্ট হবে কিন্তু দেহি যাহা থাকবে তিনি অন্তিমে গোবিন্দের চরণ কমল প্রাপ্তি হবে এই জন্য প্রয়োজন এইবারে আসুন যে ভাগবতটা একটা অভিশাপ অনেকেই আমরা বলি বাবা ভাগবত তো প্রথমেই অভিশপ্ত গ্রন্থ এটা তো অভিশাপ দিয়ে দিয়েছে অভিশাপ না দিলে তো আসতো না আমরা যদি একটু চিন্তা করি গভীরভাবে এটা শুধুমাত্র মহারাজের কি পরীক্ষিতের কি অভিশাপ এটা আমরা যে মনুষ্যজীব আছি প্রতিটা মানবেরই তো অভিশাপ প্রতিটা মানবের পিছনেই সাতটা দিনের আয়ুর একটা বড় অভিশাপ সাতটা দিবসের মধ্যে কোনো না কোনো দিবস কোনো না কোনো পাখি উড়ে যাবে হয়তো বা আপনার হয়তো বা আমার হয়তো বা অন্য কারো এই সাতটা দিবসের মধ্যে যে পাখিটা ছেড়ে যাবে ওটার খাঁচায় ঢুকবে না ওটার খাঁচায় ঢুকবে না আচ্ছা পাখি যদি না ঢুকে তাহলে পাখির লালন পালন করেও কোনো লাভ নেই এই জন্য ভাগবত শিখিয়েছে দেহের মধ্যে যতদূর পাখি আছে ততক্ষণ পর্যন্ত হরি নাম শ্রবণ করো কৃষ্ণ কথা শ্রবণ করো যতবার কৃষ্ণ কথা শুনবে একটু দৃষ্টান্ত আপনাদের শুনতে হবে সকলে একটু হৃদয় খাতার পরে লিখে নিয়ে যাবেন কথাটা অনেকে আমরা বলি কৃষ্ণ নাম শুনলে কৃষ্ণ পাব কৃষ্ণ নাম শুনলে কৃষ্ণ পাবেন না অনেকে বলে ভাগবত শুনলে গোবিন্দ পাব ওমা ভাগবত শুনলে গোবিন্দ পাবেন না এটা তো মূর্খতার কথা কারণ স্বয়ং ভগবানই নামরূপী পরম ব্রহ্ম আপনি ভালো করে শোনেন ভাগবত শুনে কৃষ্ণ পাবেন না কিন্তু কায়মনোবাক্যে যদি ভাগবত শ্রবণ করেন আপনার কর্ণ দিয়ে শাকসাক ভগবানের নাম রূপী ব্রহ্ম আপনার হৃদয়ে প্রবেশ করবে নেতাই গৌর হরিব ভগবান আপনার হৃদয়ে প্রবেশ করবে ভগবান আপনার হৃদয়ে কর্ণ দিয়ে প্রবেশ করে যাবে এই জন্য বলেছিল শরীরে কে বা শোনাইল শ্যামনাম কানেরও ভিতর দিয়া মরমে পশিল আকুল করিল প্রাণ এই কৃষ্ণ নাম কে শোনাইল এই নাম কে শোনাল কারণ এটা কোনো সিনেমার গান না এটা কারো তৈরি করা কথা না এটা কারো মনোকল্পিত বানানো কথা না এটা ভগবান যে লীলা করেছে আর ওই লীলাকে যারা প্রত্যক্ষরূপী হয়ে দর্শন করেছে ভগবানেরই অবতার তিনি বেদব্যাস এই জন্য ভালো করে আমাদের জানা প্রয়োজন প্রত্যেকে বেদব্যাসও কিন্তু ভগবান তাই না দেখবে মহাভারতে আছে বেদব্যাসকে ভগবান বলা হয় আমাকে প্রশ্ন করেছে বাবা ব্যাসদেব যদি ভগবান হয় তা উনি কোন ভগবানের কথা লিখেছে উনি যদি নিজেই ভগবান হয় তা উনি কী কথা লিখেছে ওনার জীবনই লিখেছে আমাদের এখানেও একটু জানার দরকার আছে বেদব্যাসকে ভগবান বলা হয় বামনকে ভগবান বলা হয় নিসিংহকে ভগবান বলা হয় মৎস্যকে ভগবান বলা হয় কুম্মকে ভগবান বলা হয় সকল অবতারকে ভগবান বলা হয় কিন্তু ঈশ্বর সকলকে বলা হয় না ভগ শব্দের অর্থ ছয়টা গুণ একটু একটু করে ভেঙে ভেঙে বুঝুন ভগ শব্দের অর্থ ছয়টা গুণ আর বান শব্দের অর্থ অধিকারী যিনি স্বরগুণের অধিকারী তিনি হলেন ব্রজের হরি ভগবান ছয়টা গুণ কি কি ঐশ্বর্য বীর্য যশ শ্রী জ্ঞান বৈরাগ্য এই ছয়টা গুণ যার মধ্যে পূর্ণরূপে আছে তিনি সাক্ষাৎ ভগবান আর ঈশ্বর পরম কৃষ্ণ সচ্ছিদানন্দ বিগ্রহ তিনি ঈশ্বর ঈশ্বর প্রত্যেকে নয় ঈশ্বর এক অদিতীয় তিনি আমাদের জগৎ জীবের আশ্রয়দাতা এইবারে আসুন বেদব্যের যে ভগবান তিনি হৃদয়ের মধ্যে যে জ্ঞান ঐশ্বর্যের প্রকাশ ঘটিয়েছিলেন এর দ্বারা জগতে ভাগবত প্রচার করেছে যখন হরিদ্বারের ব্রহ্মকুণ্ড তীরে সরস্বতী নদী তটে মহারাজ পরীক্ষিতের সভা এই ভাগবত জগতে কী প্রয়োজন জগতের প্রয়োজন কেবল একটু প্রেম এই জন্য আমাদের যুবনায়ক চৈতন্য মহাপ্রভু বলেছিল একমাত্র প্রেম প্রয়োজন এই কলিহত জীবের আর কিছু প্রয়োজন না একটু প্রেম ভক্তির প্রয়োজন শুধু এটুকু হলেই জীবন ধন্য কিন্তু বাবা এটা বড়ই কষ্টসাধ্য বিষয় এটা প্রাপ্তি হওয়া বড় কষ্টসাধ্য কেন কষ্টসাধ্য কারণ আমাদের হৃদয় তো ভজন শূন্য আমাদের মন চায় না ভক্ত সঙ্গ করতে হয়তোবা কোনো পাকে পড়ে বা কারো সাথে পড়ে আমরা এসে যাই কিন্তু যাদের মনটা এখনো পড়ে আছে কৃষ্ণ কৃষ্ণকথা শ্রবণে হরিনাম আস্বাদনে তারা সর্বক্ষণ কৃষ্ণ ছাড়া আর কোনো কিছু বোঝে না তারা ভগবান ছাড়া কিছু বোঝে না আর আমাদের সঙ্গটা হচ্ছে আমাদের হৃদয় ভজন নেই হৃদয় সাধনা করতে জানে না সাধনার বাংলা শব্দ সাধা একবার খাচ্ছে না তুমি আবার বলো একবার খাচ্ছে না তুমি আবার দাও সাধনা হচ্ছে সাধা যতবার সাধবে সাধতে সাধতে একদিন হয়তোবা তিনি গ্রহণ করবে এটা যদি হৃদয়ে না থাকে তবে ভক্তি তো আসবে না আর ভজনটা কি ভজনটা কি এই প্রসঙ্গে আমাদের বৃন্দাবনের পিয়াকুঞ্জের আচার্য মহন্ত মহারাজ একশো আট বিনোদ বিহারী দাস বাবাজি মহারাজ তাকে জিজ্ঞাসা করেছিলেন এক ব্রজের বৃন্দাবনের ব্রজবাসী বাবাজি এই যে যে আমরা বলি ভজন ভজন বা ভজন করতে হবে এই ভজনটা আসলে কী এই ভজনটা আসলে কি বা কাকে ভজন বলে একটা হচ্ছে ভজন আর একটা হচ্ছে ভজন তাই ভজন তো প্রত্যেকে জানি কিন্তু ভজনটা কি বাবাজি মহারাজ বলেছিলেন ভজনটা হচ্ছে আমাদের জীবনে বড় একটা ভুল হয়ে গেছে আমাদের জীবনে সাংঘাতিক একটা ভুল হয়ে গেছে এই ভুলটা কি জানো এই ভুলটা হল যেটা আমার ওটাকে আমি পর করে ফেলেছি আর যারা সবাই পর ওদেরকে আমি আপন করে নিয়েছি একটু ভালো করে শ্রবণ করুন বলেছে যেটা আমার না আমি তাকে ভাবছি আমার আর যেটা আমার আমি তাকে দূরে ঠেলে দিয়েছি বললেন বাবা বুঝতে পারলেন না আর একটু বুঝিয়ে বলুন বাবাজি মহারাজ বলল এই অনিত্য সংসার স্ত্রী পুত্র পরিজন বন্ধু বান্ধব আপন আত্মীয় স্বজন পরিবর্গ এরা কেউ আমার না এরা কেউ আমার সাথে যাবে না এরা কেউ আপন না আমার কিন্তু আমি এদেরকে আপন করে নিয়েছি আর যেটা আপন সেটা হচ্ছে করুণাময়ী রাধারানীর যুগল চরণ সেই রাধারানীর চরণকে দূরে ফেলে দিয়েছি রাধারানীর চরণকে ভুলে গিয়েছি গোবিন্দের চরণটাকে ভুলে গিয়েছি এই জন্য এই ভুলটাকে সংশোধনের নামই হচ্ছে ভজন যারা বুঝতে পেরেছে যে গোবিন্দই আমার আর জগতে যা আছে সব মিশে তার ভজন হয়ে গেছে যে বুঝতে পেরেছে সলনার সংসার সবাই সলনা করে কিন্তু এই সলনার জগতে যিনি কোনোদিন দিন সলনা করবে না তিনি হচ্ছেন ভগবান তিনি হচ্ছেন করুণাময়ী রাধারানী যদি এটাকে আমরা সংশোধন করতে পারতাম আমাদের জীবনে ভজন হতো এজন্য হলো না এই জন্য চৈতন্যদাস বাবাজি মহারাজ বৃন্দাবনে শ্রীবিষ্ণু নবদ্বীপে মহাপ্রভুর জন্মস্থানের পাশে এখনও পর্যন্ত মন্দিরটা আছে সিদ্ধ চৈতন্যদাস বাবাজি মহারাজ বললে সবাই চেনে বা সিদ্ধ বাবার আশ্রম ওনার একটা বাণী এখনও পর্যন্ত তার সমাধির পরে লেখা দেখে আমার হৃদয়টা খুব অনুশোচনায় ভরে গিয়েছিল বাবাজি মহারাজের সমাধিতে একটা প্রণাম করেছিলাম আর তাকিয়ে দেখলাম একটা বাণী লেখা দুই লাইন একটা শব্দ ওই শব্দটা ছিল আমার ভজন হলো সারা আমার সাধন হলো সারা নদীর চাঁদের কান্ত আমি কান্ত আমার গোড়া আমার ভজন সাধন কিছুই হলো না একটি চিন্তা করুন ভাগবত ভজন শিখাতে এসেছে ভাগবত সাধন শিখাতে এসেছে কিন্তু আমরা যদি সেই ভাগবতের আশ্রয় হয়ে আমাদের জীবনে যদি ভজন সাধন না হয় তাহলে আমাদের জীবন বৃথা চলে যাবে এ জীবনের কোনো মূল্য নেই বাবা একটা পিপিলিকা মারা গেলে কেউ খবর নেয় না কিন্তু একজন মন্ত্রী মারা গেলে সবাই খবর নেয় তদ্রুপ যদি ভজন না করে মারা যায় ওই মৃত্যুর সংবাদ ভগবানও নেবে না আর যদি আপনি ভজন করে জীবনটাকে গুরু চরণের, দাস করে যদি মৃত্যুও হয়ে যায় ওই মৃত্যুর খবর ত্রিলোকে জেনে যাবে ওগ এই জগতে ভগবান কাকে পছন্দ করে ভগবান পছন্দ করে তার মনোমতো ভক্তকে শুধু ভক্ত নয় তার মনের মতো ভক্তকে তিনি কৃপা করেন এই জন্য ভাগবত শিখিয়েছে মনমত ভক্ত হওয়া যায় কিসে ভাগবত আমাদের জানিয়েছে ওহে মনুষ্যজীব যেমনভাবে দরজা বন্ধ করে দিলে বাইরের হাওয়া গৃহের মধ্যে প্রবেশ করে না তদ্রুপ অহংকারের কপাট না খুললে কোনোদিন প্রেমের বার্তা ভাগবতের বাড়ি ভাগবতের প্রেম বাতাস হৃদয়টাকে শীতল করতে পারে না নিতাই গৌর হৃদয়ের তৃষ্ণার্থ যাবে না হৃদয়ের তৃষ্ণার্থ যদি না যায় তাহলে হৃদয়ের যে কপটতা হৃদয়ের যে চতুরতা হৃদয়ের মধ্যে যে অপরকে দেশ করবার যে বাসনা নিজেকে বড় ভাববার যে চিন্তা এটা যাবে না এই জন্য ভাগবত শিখিয়েছে ওহে জীব তোমরা যদি সেই পথের অনুগামী হতে চাও তোমরা যদি সেই পথে চলতে চাও তাহলে ভাগবতের পথটাকে আশ্রয় করো অনেকে ভাবি বাবা গীতা শুনলেই তো হয়ে যায় ভাগবত তো শোনা লাগে না গীতা ভগবানের বাণী একটু ভালো করে শুনে নিন গীতা শুনলেই আপনাকে পালন করতে হবে না পালন করলে কিন্তু হবে না কারণ ওখানে ভগবান উপদেশ দিয়েছে ভক্ত জিজ্ঞাসা করেছে ভগবান বলেছে আর ভাগবতে আপনার উপদেশ নয় ভাগবতের জীবন পরিবর্তন হবে সেই রস সুধামৃত বলেছে যে ওই মনুষ্যজীব একবার পান করো একবার পান করো যদি একবার কৃষ্ণ প্রেমের বাড়ি পান করিতে পারো তোমার এ জন্ম নয় জন্ম জন্মান্তরের তৃষ্ণা দ্রবীভূত হয়ে যাবে আচ্ছা এইবারে আসুন তৃষ্ণা ছিল পরীক্ষিত মহারাজীর তৃষ্ণা আমার তো মৃত্যুর সম্মুখী কি করণীয় কি করতে হবে আমরা জানি না তৃষ্ণার্থ হৃদয় নিজ পুত্র জন্মঞ্জয় সেদিনই মস্তক হইতে চূড়াটাকে ফেলে দিয়েছিল কারণ অহংকার অহংকার রূপ চূড়া মানুষ আত্মাকে গ্রাস করে কেউ যদি দশ ভরি স্বর্ণ নেয় তিনি এই হরিবাসরে আসতে চাইবে না দশ মিনিট হেঁটে কারণ ওই স্বরমঙ্গল ওই মন্দিরে যেতে অনেকটা পথ হেঁটে যেতে হবে আমার প্রতি আক্রমণ হতে পারে আজকে এই অহংকার হৃদয়ে থাকলে যেমন ভজন হয় না তদ্রূপ মহারাজ পরীক্ষিত নিজের স্বর্ণ মুকুটটা ফেলে দিল। পুত্রেকে ডেকে বলছে পুত্র এই জগৎ তো অনিত্য আমি বুঝে গেছি পুত্র ডেকে বলছে বাবা এই জগত অনিত্য হতে পারে তুমি তো রাজা তুমি প্রজাদেরকে প্রতিপালন করবে প্রজাদেরকে দেখবে প্রজা পালন করাই তোমার ধর্ম তাহলে তোমার তো এমন কথা সাজে না দেখুন সেই দিন মহারাজ পরীক্ষিত বলেছিল পুত্র পুত্রের একটা পুত্র একটা দন্ত লাঠির মতো পিতা ওই পুত্রকে অবলম্বন করে এক সময় আমার জীবনের অন্তিম বাসীটা বেজে গিয়েছে মনির পুত্র শৃঙ্গি আমার কর্ণে ধ্বনিত করে দিয়েছে এই অনিত্য সংসার সাত দিনের আয়ু নিয়ে কেউ বড়াই করো না কেউ কেউ না কেউ বড়াই করো না মাত্র সাতটা দিন আমাদের মনুষ্য জীবনের আয়ু এই দিনগুলো ঘুরে ঘুরে আসছে হয়তোবা আমার জীবনে আসছে আর একজনের জীবনে নাও আসতে পারে পুত্র জন্মেন্জয়কে বলছে পিতা পরীক্ষিত মহারাজ পুত্র তুমি আমার অবলম্বন তোমার পরে সব দিয়ে আমি যাব যেখানে গেলে পরে আমার দেহের উন্নতি নয় আমার আত্মার মঙ্গল হয় কারণ আমি সারাটা জীবন প্রজাপালন করেছি কিন্তু আমার দ্বারা হরি ভজন হয়নি দেখেছেন বাবা যে প্রসঙ্গটা আমি বলেছিলাম ভজন এই যে দেখুন মিলে গেল মহারাজ পরীক্ষিত বললেন নিজে আমিও তো সারা জীবন আপন ভেবেছি সবাইকে ভেবেছি এই সমগ্র চক্রবর্তী সম্রাট আমি আমার সবাই কিন্তু আমি তো যে আমার পরম আপন আমি সে গোবিন্দকে আপন ভাবতে পারি নাই এই জন্য আমি একটু সংশোধন হতে যাব এই সংশোধন যিনি করেছিলেন তিনিই হচ্ছেন প্রকৃত ত্যাগী জিতেন্দ্রীয় পুরুষ শ্রীল সুখদেব গোস্বামী প্রভুপা তিনি এই সংশোধনটা করিয়েছিলেন মহারাজ পরীক্ষিতকে একটু ভালো করে চিন্তা করুন যিনি সংশোধন করাতে পারে তার থেকে বড় মাস্টার নয় আছে যিনি আমার ভুলটাকে ধরিয়ে দেবে তদ্রূপ মহারাজ পরীক্ষীর মনে মনে ভাবছে পুত্রের নিকটে সব কিছু দিয়ে আমি গঙ্গার তীর গাহন করব, চলে যাব অনিত্য সংসার নিয়ে আর থাকবো না কিন্তু কি জানো বাবা কারণ মায়া তো কাল সর্ব মায়া আমরাও ভাবি আমরা কালকেই সব চলে যাব কালকেই ব্রজে ভজন করব, কিন্তু মায়ার দাসত্ব করে আমরা কেউ স্থায়ীভাবে এই ব্রতটা নিতে পারি না অনেকে দেখেছি বৃন্দাবনে গিয়েছে হয়তো বা এক মাস দুমাস ভালো লেগেছে তারপর আর ভালো লাগে না এই যে দেখুন ধামে বসে ধামের প্রতি অরুচি এটাও অপরাধ সাধু সঙ্গে এসেছি বৃন্দাবনে এসেছি কিন্তু কষ্ট করে মন চাইছে না বসে আছি এটা অপরাধ হচ্ছে ভজন হচ্ছে না মহারাজ পরীক্ষিত বলছে এ পুত্র এই জগতে যেমন তৃষ্ণার্ত পশু জল পান করতে জানে না ও ঝাঁপিয়ে পড়ে গঙ্গায় আমার হৃদয় তেমন তৃষ্ণার্ত আমি সাধুরূপ গঙ্গায় ঝাঁপিয়ে পড়তে চাই তবেই আমার হৃদয় শীতল হবে আমি তৃষিত মহারাজ পরীক্ষিত বলতে তৃষিত পশু দেখবেন এই সমাতে দেখা যায় কুকুরের যখন তৃষ্ণা পায় জল পান্না করে জলের উপরে ঝাঁপিয়ে পড়ে ডুবাতে থাকে তদ্রুপ এই মনুষ্য জীবনে মনুষ্যকুলে জন্মগ্রহণ করে যারা আমরা নবদার যুক্ত দেহ পেয়েছি যারা আমরা ভজনের যোগ্য দেহ পেয়েছি তাদের একটাই করণীয় এই জগতে জীবন থাকতেই প্রাণ থাকতেই একটু নিজের জীবনটাকে সেন্স করে নেওয়া যে যারা আমার নয় তাদের প্রতি যেন দুর্বল না হই আর যে চরণ যে ভগবান আমার আমি যেন তার প্রতি একটু সদয় হই তবে জীবনে সুখ আসবে তবে জীবনে আনন্দ আসবে মহারাজ পরীক্ষে যেতে চাইছে কিন্তু পুত্র যেতে দিচ্ছে না পিতা এই জগতে পিতা পুত্রের কাছ থেকে বহু কিছু চায় আর পুত্রও পিতার কাছে বহু কিছু চায় কিন্তু পিতা তুমি আমাকে কি দিয়ে গেলে তুমি তো বুঝে গিয়েছ যে সংসার অনিত্য কিন্তু আমাকে কি দিয়ে গেলে জানেন সেই দিন মহারাজ পরীক্ষিত তার পুত্রকে একটা কথা বলেছিল হে পুত্র জীবনে কোনোদিন দেহে প্রাণ থাকতে কোনো সাধুর প্রতি অবিচার করবে না পরীক্ষিত বলেছিলেন আমার জীবনে যে কষ্ট যে যন্ত্রণা এটা যদি আমি ঐ ওই মনির কণ্ঠে মৃত সর্প পেঁচিয়ে না দিতেম তাহলে আমার জীবনে এই দুঃখ নেমে আসত না তোমার দেহে যতদিন প্রাণ থাকবে পারলে সাধুর সেবা করবে সাধুকে অবজ্ঞা করবে না এই জন্য সাধুর অবজ্ঞা করলে সাধুর নিন্দা করলে সাধুর দুর্জয় গুণগুলো আপনার ভিতরে চলে আসবে আপনি যদি সাধুর নিন্দা করেন সাধুর যদি কোনো ভুল ত্রুটি দুর্জয় গুণ থাকে ওটা আপনার মধ্যে চলে আসবে কিন্তু সাধু নির্মল হয়ে গেল সাধু ধৌত হয়ে গেল এই জন্য এটা কখনোই আমাদের সমচিন নয় সাধুকে সম্মান করাই আমাদের যুগের কলিযুগের সাধু সেবা জীবে দয়া নামে রুচি এই যে যে প্রসঙ্গটা আজকে পিতা চলে যেতে চাইছে পুত্র দুটো হাত ধরেছে টপ টপ করে জল পড়ছে পিতার পরীক্ষিত মহারাজ দুটো নয়ন জলে পুত্রকে বিদায় দিয়ে গেলেন আমাকে যে যেতেই হবে আমাকে থাক আমি এই জগতে থাকতে পারব না আমাকে যেতেই হবে কোথায় যাব গঙ্গা তীরে কেন যাব ওখানে হাজারো ঋষি বৃন্দ এসেছে বলছে কেন এসেছে কারণ ওটা সাধুর সরোবর আর সাধুর সরোবরে যদি যাই তাহলে পরে ওই সরোবরের জলে আমি স্নান করে আমার ত্রিতাভ জ্বালা যাবে আপনাদের আছে জানা মহাভারতে অর্জুনকে পাঠানো হয়েছিল ভগবান বলেছিল অর্জুন আমরা তো অনেক দূর আসলাম অনেকটা পথ এসেছি আমার একটু তৃষ্ণা পেয়েছে আমাকে একটু জল দাও অর্জুন মনে মনে ভাবছে এত বড় অরণ্যে তো জল নাই কোথাও জল নাই এত বড় অরণ্যে কোথাও জল নাই আমি জল দেবো কোথা থেকে তো অর্জুন বলছে প্রভু যেহেতু আদেশ করেছে একটু জল চাইছে তুমি রথটাকে এখানে দাঁড় করাও আমি গিয়ে দেখি আশেপাশে কোথাও জল পাওয়া যায় কি না আচ্ছা জলের জন্য ছুটে বেড়াচ্ছে বন থেকে বনান্তরে খুঁজছে কোথাও জল নাই কেউ কেউ বললেন ওহে অর্জুন তোমার যে বানের আঘাতে স্বয়ং পাহাড় চূর্ণ হয়ে যায় তোমার বাণে এমন তীক্ষ্ণ শক্তি যে শক্তিতে পাহাড় বিলীন হয়ে যায় তুমি কেন জলের জন্য ছুটছ তোমার তো জলের জন্য ছোটা দরকার নেই তোমার বানের আঘাতেই তো গঙ্গা আসতে বাধ্য অর্জুন বললেন গঙ্গা আসতে বাধ্য সত্য ওই গঙ্গার বাড়িতে ভগবানের যে তৃষ্ণা যাবে না কারণ ভগবান তো চতুর আমরা পাঁচ ভাই বুঝে গেছি বাসুদেব কৃষ্ণের মতো চতুর কেউ নাই এটা পাঁচ ভাই বুঝে গেছে দ্রৌপদী বুঝে গেছে তার আগে যে কৃষ্ণের মতো চতুর আর জগতে কেউ নাই এইবারে যেহেতু গোবিন্দ বলেছে এটা কোনো একটা পরীক্ষা হবে তারপরেও ভয় দেশ সব কিছু ছেড়ে দিয়ে অর্জুন ধনুর্বি হয়ে ছুটে যাচ্ছে কোথায় জল পাই যেতে যেতে অরণ্যের উত্তর দিকে দেখছে বিশাল বড় একটা জলকুণ্ড ওই অরণ্যের জলকুণ্ডের মধ্যে সুন্দর পদ্ম ফুল ফুটেছে ওখানে ভূমরবৃন্দ আছে রাজহংস রাজহংসী ক্রিয়ারত নিত্য আনন্দে মত দেখে খুব ভালো লাগলো আমি জল পেয়েছি মাটির ভান্ডটা দিয়ে জলের নিকটে যাবে পারে এসেছে অমনি ওই পাশ থেকে জলের পাটটা উপচে আসছে যখন ওই পাশ থেকে জলের পাটটা উপচে আসছে অর্জুন ভাবছে এটা তো জল না এটা কোনো অসুরের ছলনা না হলে পরে এক পার কিভাবে আমার প্রতি উপচে আসতে পারে এই পারে জল নেওয়া যাবে না অর্জুন আবার পাশ দিয়ে এইবার পূর্ব পারে এসেছে যখন পূর্ব পারে এসেছে জল ভরতে যাবে এমন সময় আবার বিপরীত পাশ আবার উপচে আসছে অর্জুন ভাবছে সম্ভব এ তো বড়ই সাংঘাতিক বিপদ আমি যে জল নিতে পারছি না কারণটা কি পার কেন আমার উপরে আসছে চার পারে গেল জল ভরতে পারে না এ কি হলো না ভরতে পেরে খালি ভান্ডটা নিয়ে ভগবানের কাছে গেছে ওর যেমন বড় তৃষ্ণা তাড়াতাড়ি দাও জল দাও তাড়াতাড়ি যখন বলেছে অর্জুন বলছে প্রভু কষ্ট নিও না আমার ভান্ডটা যে খালি জল আনতে পারি নাই বলছে জল আনতে পারো নাই তো কি করেছ বলছে আমি জলের সন্ধান পেয়েছি কিন্তু জল আনতে পারি নাই বলছে কেমন জলের সন্ধান বলেছে আমি যখন জল আনতে যাই ওপর পার আমার উপরে উঠছে পড়ে বলছে তাহলে আমাকে নিয়ে চলো যখন নিয়ে গিয়েছে দেখছে সেই বড় সরোবর ভগবান একটু হাসছে হেসে বলছে অর্জুন মনে মনে ভাবছে জল তো তুমি নিতে পারবে না তারপরে বলছে আচ্ছা তাই তুমি যাও আমি এখানে দাঁড়িয়ে আছি যাও জল নিয়ে আসো অর্জুন পাত্রটা নিয়ে যখন গিয়েছে জলটা ভরবে এমন সময় আবার ওই পার উপচে আসছে দেখে বলছে কৃষ্ণ রক্ষা করো আমায় এই যে এক মায়াবী সরোবর ভগবান বললেন অর্জুন তোমাকে তো আমি গীতার জ্ঞান দিয়েছি তুমি তো দিব্যজ্ঞানী এটা কোনো মায়াবী সরোবর না এটা কোনো তৈরি করা কোনো বেদি না এটা কোনো পুকুর না এটা কোনো পুষ্কনি না এটা কি জানো যখন বলেছি এটা কি? এটা কি। একবার ভালো করে চিন্তা করো ভগবান নিজে বলছে ভগবান অর্জুনকে বলছে আরে অর্জুন এটা থেকে জল নিবে কিভাবে এটা যে ত্রেতা যুগে আমার পরম শত্রু রাবণের মাথার খুলি রাবণের মস্তকের খুলিটা এত জল ধরেছে একটা সরোবর হয়ে গেছে সরোবরে জল হয়ে গেছে আর ওটাই যখন পাড়া দেয় অপর পাশ উপচে আসে এইবার অর্জুন গোবিন্দের চরণের প্রতি হাতটা জোর করে বলছে গোবিন্দ এত বড় অসুরকে তুই বধ করেছ এত বড় অসুর তাকে যে বধ করতে পারে তার মতন এত বড় ধনুর ধারিত কেউ নাই আমি ভেবেছিলাম আমার ধনুকের ডংকারে স্বর্গমর্ত পাতাল কাঁপে জলানা আমার জন্য দুষ্কর না আমি আনতে পারবো আমার অহংকার চূর্ণ হয়ে গেল আমি বুঝতে পারলাম যেই ভগবান এত বড়ো একটা অসুরকে মারতে পারে যে অসুরের মাথার খুলিতে একটা সরোবর হতে পারে তার আকৃতি কত বড় ছিল যে ভগবান এত বড় অসুরকে মারতে পারে আজকে আমি সামান্য যোদ্ধা হয়ে ভেবেছিলাম জল আনাটা আমার জন্য কোনো ব্যাপারই না এই যে দেখুন অহংকার আসলে কখনোই সে গন্তব্যে যেতে পারে না অর্জুন বুঝে গেল যে গোবিন্দ আমাদের বোঝাতে চাইছেন অহংকার থাকা অবস্থায় তিনি কৃপা করে না এইবার কী করেছে দেখুন মহারাজ পরীক্ষিতের অহংকারও একই রকমভাবে চূর্ণ হয়ে গেল পুত্রের কাছে বলল আমাকে শৃঙ্গি যাহা বলেছে ওটা আমার কর্ণে ধ্বনিত হয়েছে আমার বার্তা আচ্ছা বাবা যদি প্যারালাইসিসের কোনো রুগী হয় প্যারালাইসিসের কোনো রুগী হয় সে কি বাঁচতে চায় বেঁচে থাকতে চায় বেঁচে থাকতে চায় না সেভাবে যদি আমার দেহ থেকে প্রাণটা চলে যেত তাতেই মুক্তি আচ্ছা বাবা যদি একটা প্যারালাইসিসের রুগী বাঁচতে চায় না কিন্তু মনে করুন একটা রোগী খুব গুরুতর অবস্থা ডাক্তার বলে দিয়েছে যে মাত্র চব্বিশ ঘন্টা এর আয়ু আছে তার জীবনের কেমন হবে তার জীবনের গতিটা কেমন হবে সে যদি ওটা শুনতে পায় তার অনুশোচনায় ভেঙে আসবে মাত্র চব্বিশ ঘন্টার সময় হায় রে অনন্ত অনন্ত কাল কাটলো কতটা দিবস চলে গেল কতটা দিন চলে গেল তারপরেও তোমায় ভজলেম না আর চব্বিশটা ঘন্টা শুধুমাত্র আমার জন্য অপেক্ষা মহারাজ পরীক্ষিত বলছেন সাতটা আয়ু আমাকে শুনিয়ে দিয়েছে এই জন্য আমার কোনো ঘুম নেই তৃষ্ণা নেই পিপাসা নেই একটাই চিন্তা কোথায় সেই মধুময় কৃষ্ণ নামামৃত পান করবো এটাই চিন্তা এটাই ভাবনা এজন্য জন্য পুত্রকে বলছে আর বেঁধে রেখো না আমার জীবনের সময় যে খুব সংকীর্ণ আমাদের জীবনের সময়টা খুব সংকীর্ণ এই যে দেখুন বাবা আমরা যে মনুষ্য জীব আমাদের জীবনের সময়ও একই রকম সংকীর্ণ আজকে পরীক্ষিত মহারাজ যখন ডেকে বলেছে পুত্র জন্মেন্জয়ের নিকটে আমি যাব আমি ফিরে যাব কোথায় যেখানে সাধুবৃন্দ আছে ষাট হাজার মনির ঋষি বৃন্দ আছে ছুটে গেলেন মায়ার সংসার ফেলে মায়ার বৃত্ত বৈভব ফেলে চলে গেলেন ত্যাগী পুরুষ ত্যাগের দিকে এই জন্য ভেবে দেখবেন ত্যাগ ছাড়া জীবনে সুখ আসে না ত্যাগ ভিন্ন জীবনে কেউ সুখী হয় নাই ত্যাগ ছাড়া কারো জীবনে সুখ আসতে পারে না এবং ত্যাগ কখনোই জীবনে কারো শান্তি দেয় না আর হরি নাম একমাত্র জীবনে শান্তি দিতে পারে এই জন্য আমি প্রসঙ্গটা এনেছি হরি হরিনামৃত এটা শুধু মন্থনকৃত অমৃত নয় হরি অমৃত আর যারা এই ভগবানের কথারূপ নামামৃত আস্বাদন করে কথারূপ নামামৃত পান করে যেমন একটা দরজায় দুটো কপাট থাকে একটা দরজায় দুটো কপাট থাকে আমাদের এই দুটো কান যদি আমরা খুলে রাখি হৃদয় দরজা যদি খুলে দেই ভগবান কর্ণ দিয়ে হৃদয়ে প্রবেশ করে আপনার আনন্দ ভগবান বৃন্দাবনেশ্বর আপনার হৃদ বৃন্দাবনে তখন তার লীলা বিলাস করবে এই জন্য হরিনামৃত সব থেকে মূল্যবান এখানে আমাদের জানা দরকার অনেকের মধ্যে একটু দ্বিধাদ্বন্দ্ব আছে যে হরি নাম করব, কেউ ভাবছি আমি দীক্ষা নিয়ে করব কেউ ভাবি দীক্ষা না নিলেও হয় না এরকম আছে না আছে অনেকে বলে আরে দীক্ষা নাও বা না নাও নাম করো আবার কেউ বলে না না অদীক্ষিত অবস্থায় হরি নাম করলে তোমার কি হবে এই যে দুটো মত দুটো ভাগ কেউ কেউ এক একজন এক একভাবে চিন্তা করি আমরা এক এক দিকের ভাবে যাব না আমাদের ভাগবত বা শাস্ত্র কি বলেছে আমরা সেই দিকে যাব আপনি দীক্ষিত বা অদীক্ষিত হন ভাগবতে শুনেছেন অবশ্যই পহ্লাদ চরিত্র অবশ্যই পঞ্চম পঞ্চমবর্ষীয় বালক তো পায়নি তারপরেও ভগবানের নামের প্রতি বিশ্বাস এই জন্য দেখুন আমি আমি নিজে বিনোদ বাবাকে জিজ্ঞাসা করেছিলাম বাবা দীক্ষা হয় কিভাবে শুধু কর্ণে মন্ত্র নিলেই কী দীক্ষা হয় আমরা সচরাচর যেটা দেখে আসি বাবা আমাকে উত্তর দিয়েছিল আরে খোকা দীক্ষা হয় ভাবে তুমি যদি মনে করো ইনি তোমার গুরু তুমি যদি আশ্রয় করে থাকো সেই তোমার গুরু হয়ে যাবে তুমি যদি মন্ত্র পাওনি তার বাক্য শুনে শুনে পালন করতেছ তুমি শিষ্য এইভাবে পাঁচটা দিকের কথা উনি বলেছিলেন পাঁচ প্রকারে গুরু হয় তদ্রূপ আপনি দীক্ষিত বা হরি নাম কখনো ছাড়া যাবে না হরি নাম প্রত্যেকের জন্য আবাল বৃদ্ধা বনিতা প্রত্যেকের জন্য হরিনাম আপনি মালা জপ করতে পারবেন আপনি হরিনাম সংকীর্তন করতে পারবেন আপনি একাদশী ব্রত করতে পারবেন এই জন্য দীক্ষা অদীক্ষার ব্যাপার নয় নামের মালা জপ করা যাবে কি এই প্রসঙ্গে একটু জেনে নিন হ্যাঁ দীক্ষার আগেও আপনি মালা জপ করতে পারবেন কারণ নাম জপ যখন করবেন তখন আপনি কার নাম করলেন ভগবানের কার নাম ঠাকুরের নাম অনেকে তো চিন্তা করি ধান ভাঙতে শিবের গীত আমরা কোনো ঠাকুরের নাম জপ করি না আমরা কোনো দেবতার নাম জপ করি না আমরা জপ করি সাক্ষাৎ ভগবানের দিব্য নাম এই জন্য ভালো করে শুনবে জগতে যত প্রকার আছে সব হচ্ছে মন্ত্র আর একটাই হচ্ছে মহামন্ত্র যেটা আমাদের জপ্য যেটা আমাদের কীর্তনীয় যেটা আমাদের আস্বাদনীয় যেটা আমাদের জীবনের সার জীবনের সার ধর্ম এই জন্য নাম আশ্রয় হতে হবে এই জন্য মহারাজ পরীক্ষিত একটু ভালো করে দৃষ্টান্ত দিয়েই শুনুন মহারাজ পরীক্ষিত সেদিন ছুটে গিয়েছিল একটু ভগবানের নাম কথা শুনবে কারণ যজ্ঞ করার সময় নাই তপস্যা করার সময় নাই বড় বড় করে যজ্ঞ করবে সেই আয়োজন করার সময় নাই সাধু সেবা দেবে সাধু সেবার দ্রব্য কেনার সময় নাই কারণ জীবনের আয়ু খুব স্বল্প এই জন্য কি সময় আছে একমাত্র শুদ্ধ ভক্তের বদন থেকে কৃষ্ণ নাম কথা হরি কথা যা সাধন করলেই জীবের মঙ্গল আমাদের মঙ্গল হবে আর মঙ্গল যদি হয় বাবা আর একটু শ্রবণ করুন যদি মঙ্গল হয় তবে আপনার অমঙ্গল কেটে যাবে এই জন্য ভাগবত একটা মঙ্গল বার্তা নিয়ে এসেছে একটা মঙ্গল ধ্বনি নিয়ে এসেছে কি বলেছে জানেন ওহে মনুষ্যজীব তোমরা সবাই এক ছত্র ছায়া ভাগবতের তলদেশে আসো দেখবে তোমাদের আর ওই বহিরিপু অভক্তের যে রূপ যে বাণী ওটা তোমার হৃদয়কে তীক্ষ্ণ করবে না এই জন্য আপনারা অপরের কথায় কেউ কষ্ট নেবেন না অনেক সময় একজন একজনকে নিন্দা করে অনেক কথা বলে কিন্তু সেই প্রসঙ্গে কেউ মনকষ্ট পাবেন না কারণ আমরা বড়ই ধন্য বড়ই ধন্য কেন এই ভাগবত অন্য কোনো যুগে ছিল না এই ভাগবত অন্য কোনো যুগে কেউ শুনত না এই ভাগবত অন্য কোন যুগে কারো জীবনে ভাগ্যে হয় নাই আমাদের ভাগ্যে হয়েছে আমরা বড়ই ধন্য আমরা বড়ই ধন্য দদি ভাগবত নবনীত মাখিলেন সুখ আর খাইল পরীক্ষিত যে খাদ্যটা নিয়ে এসেছে ওটা একটু খেতে শিখুন ভাগবতের বাক্যগুলো একটু নিজে জীবন আচরণ করুন দেখবেন নিজের সন্তানরাও সেই ভাগবতমুখী হবে ভগবত গীতামুখী হবে ভাগবত তত্ত্বটা বুঝতে পারবে আর তার থেকে বড় বিশেষ কথা ভাগবত কোনো আলাদা কোনো নিদর্শন নয় ভাগবতের নিদর্শনটা এক ঈশ্বরমুখী জীব ঈশ্বর বৃত্ত জীব হয় বৃত্ত ঈশ্বর হয় প্রভু আর কিছু নহে ভাগবতে কভু বৃত্ত মানি আমরা চাকর আর ভগবান হয় প্রভু এটা ভাগবত আমাদের শিখিয়েছে এই ভাগবত দুটো জায়গায় হয়েছে একটা হরিদ্বারের ব্রহ্মকুণ্ড তীরে আর দ্বিতীয়বার হয়েছে নৈমী সারণ্যে যেটা শুকগদিতে গদিতে স্বয়ং সুতমণি বলেছিলেন দুটো জায়গায় ভাগবত হয়েছে আর কলিযুগে আরেকটা জায়গায় ভাগবত হয়েছে সেটা গোদাবরী তীরে রায় রামানন্দের সাথে মহাপ্রভুর ভাগবত আর আমাদের ভাগবত হচ্ছে যেখানে ভক্তগণ একত্রিত হবে যেখানে ভগবানের গুণকীর্তন হবে যেখানে ভগবানের গুণকীর্তনে বাবাদের হরিধ্বনি আর মায়েদের জয়ধ্বনি একত্রিত হবে যে ধ্বনিতে স্বর্গ প্রকম্পিত হবে যে ধ্বনিতে আকাশ বাতাস ভরে যাবে সেই ধ্বনিত জায়গায় যে মধুময় কৃষ্ণ নাম এটাই হচ্ছে কলিযুগের প্রধান ভাগবান এই জন্য বাবাদেরও ধ্বনি আছে মায়েদেরও এদেরও ধ্বনি আছে দুটো ধনী একত্রিতে মিশে সেদিন জগতে জীবের হৃদয়ী রাত্মনাতকে শুকিয়ে দেবে এই জন্য আসুন আমাদের প্রতিটা মানবের প্রয়োজন প্রতিটা জীবের প্রয়োজন এই ভাগবতকে অনুসঙ্গী করা ভাগবতকে হৃদয়ঙ্গন করা বাবা একখানা ভাগবত গ্রন্থ একখানা ভাগবত গ্রন্থ হেঁটে হেঁটে যাবে না যতক্ষণ না পর্যন্ত কোনো ভক্তের হাতে না পড়বে এই জন্য ভাগবত জীবন্ত হয় ভক্তের হাতে ভাগবত প্রাণ পায় এই ভক্তের কাছে এই জন্য ভক্ত ছাড়া ভাগবত হয় না ভক্ত ছাড়া ভাগবতের প্রেম নিষ্কাশিত হয় না আমরা যে আলোচ্য বিষয় নিয়ে আলোচনা করলাম যে জগতে ভাগবতের মহিমাটা কি ভাগবতের মহিমাটা এটাই যে জীবন যেমন প্রাণ ছাড়া বাঁচে না তদ্রুপ কলিহত জীব ভাগবত ছাড়া বাঁচতে পারে না দেহ যেমন খাদ্য ছাড়া নির্জীব হয়ে যায় আত্মা ভক্তি ছাড়া নির্জীব হয়ে যায় দেহ যেমন দৈহিক ভোগ্য বস্তুকে ভোগ করে আত্মা তদ্রুপ কৃষ্ণ নামামৃতকে ভোগ করে এই জন্য ভাগবত জগতে সব কিছু থাকার পরেও তার এতটা মূল্য এর কারণ এটাই যে জগতে সব ছিল কিন্তু প্রেম ছিল না জগতে সব ছিল ভক্তির লেশ ছিল না জগতে সব ছিল কিন্তু না পাওয়ার যে বিরহ না পাওয়ার যে আত্মনাদ এটা ছিল না আর ওটাকে বোঝাবে বিধায়ী ভাগবত নিজে এসেছে বিগলিত স্রোত ধারায় অজীব কোনো দিন স্নান তো আসো একবার স্নান করো একবার স্নান করো যদি স্নান করিতে পারো হৃদয়ের সর্বজ্বালা দ্রবীভূত হবে এই জন্য আসুন আমরাও ভাগবতামৃতে যেন হৃদয়ের জ্বালাকে নিবৃত্তি করতে পারি এবং হৃদয়ের দুঃখ কষ্ট যন্ত্রণা যেন দ্রবীভূত হয়ে যায় এই মনোবৃত্তি রেখে আজকের মতে এই প্রবেশিকার মধ্যেই ভাগবত এবং সুখদেব এবং মহারাজ পরীক্ষিত এদের লীলার মধ্যেই ভাগবতকে বিশ্রাম রেখে দিলাম রাত দীর্ঘ হয়ে গেছে অনেকের ঘুম আসছে কেউ কেউ ভাবছি তো দীর্ঘ রাত্রি নাকি কালকে কিন্তু এত